প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা আছি মুন্সিগঞ্জের সিরাজদি খানের খিলাপাড়া গ্রামে। এই গ্রামেরই একজন কৃষক ওমর ফারুক ভাই, উনি মালিক সিরের অ্যাডাটো জাতের আলু চাষ করেছেন। আমরা এখন তার জমিতে আছি এবং তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন, ভালো। আচ্ছা, আপনি তো এবার অ্যাডাটো জাতের আলুটা চাষ করেছেন। জি। এই আলুটার সন্ধান কোথা থেকে পেলেন? এই আলুটার সন্ধান পেয়েছি আপনার মুর্শিদ থেকে। আচ্ছা, আপনি তো আলু চাষ করেন? জি। কতদিন ধরে আলু চাষ করছেন? আমি দীর্ঘ 25 বছর হবে। তাই এবার কতটুকু জমিতে আলু চাষ করেছেন? এবার করেছি 15 কানি। 15 কানি? আচ্ছা, তো এই অ্যাডাটো জাতের আলু কতটুকু জায়গায় করেছেন? এটাটুকু তো আলু জায়গা করেছি আমি এই 20 ঘন্টা, 1 কানি। 1 কানিতে করেছেন। এই বীজ আলুর লেগেছে কতটুকু? বীজ আলু লাগাইছি বাক্স 25টা। 25টা বাক্স? জি। আচ্ছা, এক একটা বাক্সতে তো 50 কেজি থাকে না? আচ্ছা, লাগানোর পর আপনি কি দেখলেন? লাগানোর পরে যখন আমি লাগাইলাম ওই আপনার 20 দিন পর, 1 মাস পর, তখন গাছ যখন উঠলো যে মোটা মোটা গিরা। আচ্ছা, তো যখন এই সময় তো হইলো আপনার দেখা যায় যে গাছ মানে আঙুলের মতো মোটা হইলো, তো চারা বয়স। হ্যাঁ, গাছ দিকে তো সবাই পছন্দ করছে ইনশাল্লাহ। আর যে এই ভূগোলটা যাইতো সেই কইতো না এটা কি আলু কি আসে বিষয়, তখন তো আমার মনে থাকতো না দাদা, লেখাপড়া যাই না। তো তাইখানে ওই যে ডিলার আমাকে দিছে সে বলতে 82 82, বুঝছেন? ওইটা বলতে বলতে এখন আমি আর মুখস্থ হয়ে গেছি, যেটা অ্যাডাটো। জি। আচ্ছা, তো গাছ ঠিক আছে, এরপর ফলন, ফলন কখন থেকে আপনি দেখলেন যে ফলন ভালো না খারাপ? তখন 2 মাস যখন হয়ে গেল তো উজ্জ্বল ভাই আসলো, আসার পরে তারা গাছ খোঁজার পরে দেখে একটা গাছের মধ্যে 8টা 9টা, হ্যাঁ 7টা এরকম বেতনের মতন ছোবা দিরা গাছ উঠেছে। এখন যে মার্শাল আজকে কিল ফার্সি গাছ উঠেছে, অনেক মানুষ এসেছিল। আচ্ছা, জমিতে অনেক লোক আসছিল। আজকে এই যে আপনার গাছের বয়স কতদিন হলো? গাছের বয়স হয়তো আপনার 90 দিন হয়তো বা 95 দিন হবে, 100 দিন এরকম হয়তো। তো আমি লেখাপড়া জানি না। তো আপনি আজকে যখন তুললেন গাছ প্রতি কটা করে পেয়েছেন? আমি গাছ 8টা পেয়েছি 5টা পেয়েছি, তো 5 4 6টা নিচে নাই। আচ্ছা, অন্যান্য যে জাতের আলুগুলো আপনি আগে লাগিয়েছিলেন বা অন্যান্যরা লাগিয়েছে সেখানে কয়টা করে হয়? অন্যান্য আলু তো দেখা যায় 2টা 3টা, উঠতে গেলে 4টার বেশি নাই। ডায়মন্ড আলুটা যা আছে আমি দেখছি 4টার বেশি পাই নাই। আচ্ছা আচ্ছা ফারুক ভাই, সেটা হচ্ছে গাছ ভালো পেলেন, ফলনও ভালো। জি। এছাড়া আর কী কী ভালো লেগেছে আপনার কাছে? এই যে গাছ ভালো ফলনও ভালো, যে আপনার ওষুধ আমার কম লাগছে। আচ্ছা, আমি অন্য অন্য খেতে 6 বারও দিছি 5 বারও দিছি, এটার মধ্যে আমি 3 বার হয়তো বা আর 1 বার দিছি পোকার ওষুধ, 2 বার। আচ্ছা, পোকার ওষুধের এটা আলাদা দিতে হয়, আর দেখা যাইতে আছে ব্যারামের ওষুধরা আমি অতটুকু দিনে 3 বার দিছি। আচ্ছা, আর অন্য যাতে কয়বার দেওয়া লাগতো? অন্য অন্য খেতে আমি 6 বারও দিছি অন্য আলু। তার মানে আপনার এখানে খরচ শ্রম দুটাই বাঁচলো। বাঁচলো। আচ্ছা, আর কি কি দিক ভালো লেগেছে আপনার? তা আপনার দেখা যাইতেছে এদিকে পোকা নাই। আচ্ছা, হ্যাঁ, আলু মনে কোনো স্পট নাই। আচ্ছা, আমি একটা আলু স্পট পাইলাম না এই পর্যন্ত। আর অন্য যে জাতের আলুগুলো থাকে সেখানে কি স্পট? হ্যাঁ, স্পটে যে ডায়মন্ড এই ব্যারাক আলুটা আছে এটা অনেক স্পট, কালারও ডিসকালার। আর এই যে এটা একটু আলু আপনারা যে দিছেন এরকম কালার এই চকে খিলাপাড়া গ্রামে নাই। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো আপনার কথা শুনে। আচ্ছা, উজ্জ্বল ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক জাতি আছে তার মধ্যে এই যে অ্যাডাটোরা, এই অ্যাডাটোরা কৃষকরা কেন চাষ করবে? এই অ্যাডাটো আলুটার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এটা উচ্চ ফলনশীল একটা আলু এবং আগাম জাত, এবং এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে যে আমাদের মুন্সিগঞ্জ সারা বাংলাদেশে আলুর যে একটা সমস্যা, অতিরিক্ত গরম বৃষ্টি এর জন্য আলুতে প্রচুর পরিমাণে দাউদ হয়। আচ্ছা, তো এই আলুটা সম্পূর্ণ দাউদ রেজিস্ট্যান্ট, অর্থাৎ প্রতিরোধী একটা জাত। আচ্ছা, কোনো দাউদ হবে না? কোনো দাউদ হবে না। হ্যাঁ, আমি ওমর ফারুক ভাইও তাই বললেন যে তার এখানে কোনো জায়গায় দাউদ এবং আপনি দেখতে পারবেন এখানে আমাদের যে আলুগুলো আছে এখানে কোনো আলুতে কোনো দাউদ নাই। আচ্ছা, কিন্তু আশেপাশে যে ডায়মন্ড আলু উঠতেছে আমি এখানেও দেখছি প্রায় 10% থেকে 20% এক একটা খেতে আলুতে দাউদ আছে, কিন্তু বাট আমাদের অ্যাডাটোতে দাউদ নাই। আর একটা বিষয় হচ্ছে নর্মালি বাংলাদেশে সবচেয়ে বেশি ডায়মন্ড আলুটা আবাদ হয়, কিন্তু ডায়মন্ডের পাশাপাশি আমরা অ্যাডাটো যেটা দিচ্ছি ডায়মন্ডের কালারটা অনেক শ্যাকি, অর্থাৎ একটু ধূসর টাইপের, যেটা কালারটা সুন্দর না, কিন্তু অ্যাডাটো আলুটা কালারটা খুবই চমৎকার, যার জন্য এটা বাজারে যাওয়ার সাথে সাথে এটার কাস্টমার দেখে আকর্ষিত করবে।
তৃতীয়ত হচ্ছে এই আলুটার ফলন অনেক বেশি, যেমন ডায়মন্ড এবং এটা যদি একই সাথে লাগানো হয় এটা মিনিমাম 15-20 দিন আগে চলে আসবে, বাট ডায়মন্ডের সাথে 15-20% ফলন বেশি হবে। আচ্ছা, আগেও আসবে আবার ফলনও বেশি হবে। আচ্ছা, যেটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কৃষকদেরকে এই আলু আবাদের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো, কারণ এই আলু লাগাইলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারবে কৃষকরা। আচ্ছা, মানে অনেকদিন রাখলে তারপরে দেখা যায় যে শেষের দিকে বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি আসে, তার আগেই সে আলুটা তুলে আলুটা তুলতে পারবে। আর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু কালারটা সুন্দর এবং আপনি হয়তো দেখবেন আলুর চামড়াটা অনেক টাইট এবং দেখতেও সুন্দর, এজন্য আমরা এক্সপোর্ট মার্কেটে এটাকে আমরা ভালোভাবে চালাতে পারবো। অলরেডি আমাদের কোম্পানি মালয়েশিয়াতে এক্সপোর্ট শুরু করছে, আগামী বছর থেকে আমরা এই আলুটা এক্সপোর্টও শুরু করতে পারবো। আর একটা সবচাইতে বড় একটা গুণ হচ্ছে আলুর, যে নর্মালি আলু আমরা খাই যখন যদি স্বাদ ভালো না হয় তাহলে আলু আমরা খাই না, কারণ যেটা স্বাদ ভালো না সেটা আমরা খাবো না। এই আলুটায় আপনার ড্রাই মিটার অনেক বেশি, শুষ্ক পদার্থ প্রায় 22%-এর উপরে শুষ্ক পদার্থ, এবং এটা খেতে খুবই সুস্বাদু এবং ফ্রেঞ্চ ফ্রাই খুব চমৎকার একটা আলু। মানে ফ্রেঞ্চ ফ্রাই এই অ্যাডাটো জাতের আলু দিয়ে করা সম্ভব এবং খুবই চমৎকার একটা আলু, যার জন্য এটা বাইরে ফ্রেঞ্চ ফ্রাই আপনি জানেন বিখ্যাত, তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি বাইরে ভালো আরও ভালোভাবে প্রচার করে বাইরে এটাকে এক্সপোর্ট করার অনেক বড় একটা সম্ভাবনা আছে। খুবই ভালো লাগলো। তো ফারুক ভাই, সেটা হচ্ছে আপনার এখানে কি সব গাছ তোলা হয়ে গেছে? না, সব গাছ তোলা হয় না, ক্ষেতের অর্ধেক পরিমাণ হয়েছে, ওই যে অর্ধেক রয়ে গেছে। ও তাই না, তাহলে আমরা একটু দেখি যে একটা গাছে কতটুকু আলু হয়। আচ্ছা চলেন। এখানে কোন গাছটা তোলা যায় তো, মানে পুরো অনেক গাছ আছে, দেখেন এটা তুলবেন, এটা তুলবেন? জি। আচ্ছা ঠিক আছে, দেখি। দুটো গাছ খুবই কাছাকাছি। আচ্ছা ওই দুটো গাছ তুলে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুলে ধরে আলু দেখলেই ইনশাল্লাহ গাছ তুলে ফেলেন। হ্যাঁ, ওয়াও, খুবই সুন্দর এবং রংটা খুবই চমৎকার। আচ্ছা, এটা তো আপনি বীজ করবেন? জি জি, আগামী বছর এটা আবার চাষ করবেন? জি। দুইটা গাছ তুললাম আমরা, পেলাম কয়টা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। বাহ, এবং আলুর সাইজ এবং রং আসলে খুবই চমৎকার। আর যদি অন্য গাছ হতো তাহলে এই দুটার থেকে কয়টা পেতাম? তো দুইটা থেকে আপনার দেখা যাইতেছে 5টা কি 6টা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে একটা পরামর্শ, সেটা হচ্ছে অন্যান্য যে কৃষকরা যারা বিভিন্ন জায়গায় আগামীতে আলু চাষ করবে, জি, তাদেরকে আপনার পরামর্শ কি থাকবে? আগামীতে যারা চাষ করবে তাকে আমার বলতে হবে, আমি বলবো যে তো ডায়মন্ডে দেখা যাইতেছে আপনার 3টা 4টা, আর এই আলুটা আপনার দেখা যাইতেছে এটা তো আলুতে দেখা যাচ্ছে 7-8টাও একটা গাছের মধ্যে আমি পাইছি, আপনার এই দেখা যাইতেছে 6টাও পাইছি। আচ্ছা, তো কালারও সুন্দর সব দিকে, ইনশাল্লাহ কোনো দাগ নাই, কোনো পোকা নাই, কোনো স্পট নাই। আচ্ছা, তাই এই জন্যে আমি এই আগামীতে ইনশাল্লাহ এই কৃষককে আমি জানাবো এডাটো জাতটা চাষ করার জন্য। আপনার এখানে অন্যান্য কৃষকরা এসে দেখে? হ্যাঁ, দেখছি অনেক কৃষক আইসা দেখছে, দুপুরে আইসা যে ফারছি, যে তারা বলছে যে মাটি দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ, যে ওখান দিয়ে যে ফারছি সব জায়গায় এক সমানই, তো এই দিক দিয়ে মানে আরও বেশি হবে। আচ্ছা, তো এই দেখা যাইতেছে তারা বলে যে মাটি তো দেখা যায় না। আচ্ছা, আর আপনার এখানে তো কোল্ড স্টোরেজেরও লোক আসছে? কোল্ড স্টোরের লোক আসছিল, তারাও দেখে বলছে যে কোল্ড স্টোরের লোক ম্যানেজার তারা দুজনেই আসছিল যে ওমর ফারুক ভাই এরকম আলু তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, হ্যাঁ, তারা অনেক প্রশংসা আমার জন্য করলো যে আমার কোল্ড স্টোরে আপনি আলু রাখবেন। আচ্ছা, মানে উনি যে কোল্ড স্টোরেজে যারা এসেছেন তারা বলতেছেন যে এরকম আলু আর কোথাও দেখে নাই। দেখে নাই। আচ্ছা, তাহলে তো মানে তার সাথে একটু কথা বলে দিই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, আমাদেরকে সময় দিলেন বলে। আচ্ছা চলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মাঝে আছেন
সিরাজদি খানের সম্রাট কোল্ড স্টোরেজের ওমর ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে আপনারা তো বিভিন্ন আলুর জমিতে পরিদর্শন করেন, জি, বিভিন্ন জাতের আলুগুলো দেখেন, তো এখন আপনি এই যে অ্যাডাটোর যে জমিতে আসলেন, আলুটা দেখলেন, আপনার কাছে এই অ্যাডাটো আলুটা কেমন লাগলো? একপর্যায়ে আমি যেটা বলবো, আমি সিরাজদি খান না শুধু, মুন্সিগঞ্জের অনেক কৃষি জমিতে আমি যাওয়া আসা হয় আমাদের, এবং কি দীর্ঘ আজকে 15 দিন থেকে আমি যাওয়া আসা করি। তো সব জায়গায় কৃষি ফলন দেখছি, অনেক কিছুই দেখছি, জমিনের অবস্থান দেখছি, আলুর ফলন দেখছি, তাতে করে আমি ওমর ফারুক ভাইয়ের যে জমিনটা, এই জমিনটাতে যে ফলনটা দেখছি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কি এক পর্যায়ে আমি যেটা বলবো, কালার এবং কি যে সাইজ বা ফলন, তিনটা গুণগত মান দিয়ে অনেক ভালো, যেটা এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। তো ইনশাল্লাহ এই বীজটা আমার কাছে যাবে, আমি ইনশাল্লাহ ভালোভাবে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর আপনি তো এই জমিটা দেখছেন, জি জি, যার ফলে আপনি বলতে পারছেন যে ফলনটা কেমন হয়েছে। আচ্ছা, অন্যান্য যেসব জায়গায় আপনি গিয়েছেন, তাদের আলুতে কোনো সমস্যা পেয়েছেন? আমি কিছু কিছু জমিতে গেছি, যাই হোক আমি বীজের নাম বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি আমি কিছু আলুর মধ্যে দাদদা থাকে, এবং কি আপনার বিশেষ করে আলু ওই গোয়া মোড়া থাকে, এবং কি আপনার চিপা থাকে, চিকন থাকে, কিন্তু এই আলুটা সব দিকে এক সাইজ। আলুটা দেখতে যেমন সুন্দর, এবং কি দেখার কোয়ালিটিও ভালো, সাইজও ভালো, কালারও ভালো। আচ্ছা, সব মিলে ভালো। আপনার কি মনে হয় যে আপনার এই এলাকা সহ সারা বাংলাদেশের যেসব কৃষকরা আলু চাষ করতে আছে, তারা এই আলুটা চাষ করে লাভবান হতে পারবেন কিনা? আসলে লাভের বিষয়টা তো হলো অন্যরকম, কিন্তু আপনার এখনকার যে মার্কেটে যে বীজ আছে তার তুলনায় এই বীজটা আমি অবশ্যই ইনশাআল্লাহ কৃষকদেরকে বলবো, এবং কি বীজটা যেহেতু আমার কাছেই যাবে, আমি অ্যাডভার্টাইজ না, যেটা বাস্তবতা, কারণ আমরা চাই অল্প জমিতে অনেক ফলন, সেই দৃষ্টিতে আমিও বলবো আমার কৃষকদেরকে এটার উপরে তারা নির্ভরশীল, এবং কি এই বীজটা যেন লাগায় অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ওমর ফারুক ভাই। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ওমর ফারুক ভাইয়ের জমিতে এসে আমরা আরেকজন কৃষক ভাইয়ের দেখা পেলাম, কফিলউদ্দিন ভাই। কফিলউদ্দিন ভাইয়ের সাথে শুনি যে ওনার কাছে এই যাত্রা কেমন লেগেছে। আচ্ছা কফিলউদ্দিন ভাই, বলেন, আপনি তো আলু চাষ করেন, তাই তো? জি। এই যে অ্যাডাটো জাতের আলু, এই যে ওমর ফারুক ভাইয়ের জমিতে, জি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখছি চতুর্দিকে সুন্দর আলু, জি, আপনার কাছে এই আলুগুলো কেমন লেগেছে? এই আলু যখন বনে 2 মাস পরে এসে দেখলাম, আচ্ছা, যে গাছের এমন কোয়ালিটি এত সুন্দর, আমার জীবন আমি চোখও দেখিনি, এবং গাছের কোয়ালিটি, গাছের কোয়ালিটি। এরপরে আর 2.5 মাসের পরে দেখলাম আলু খুঁড়া, যে কি সুন্দর আলু হয়েছে, একটা মধ্যে 3টা 4টা 5টা তৈরি। এখন আমি নেট করছি, আগামী বছর ইনশাল্লাহ আমি এই জাত বুনবো। আচ্ছা ঠিক আছে, আপনি এমনি কোন জাতের আলু লাগিয়েছেন? এখন এবার লাগিয়েছি অ্যাস্টোরিক্স। আচ্ছা, লাল জাতের আলু? লাল জাতের। আপনি কি সাদা জাতের আলু করেন? সাদা, আমি সাদা জাতের মধ্যে ডায়মন্ডের বাক্স হয় না, নিজে বীজ বানাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটা থেকে এইটা, আপনার এই যে অ্যাডাটো জাত, এই অ্যাডাটো জাতের আলুর কী কী দিক আপনার ভালো লেগেছে? এটার মানে, এটার যে আলুর যে একটা কোয়ালিটি, সুপার কোয়ালিটি, অত গোলও না, বেশি লম্বাও না, এবং যে কোনো কাস্টমারের দেখলে, বেচতে গেলে, খাওয়ার বেচতে গেলে এটা আগে নিব পছন্দ করা, আলু এত সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি অন্যান্য কৃষকদেরকে কি বলেছেন এই আলু সম্পর্কে? হ্যাঁ, বলছি যে ফারুক মিয়া বাক্স বুনছে 35টা। আচ্ছা, এর মতন আলু এই রসে না কেন, সেটা দেখেন থানাও কারো হবে না, এত সুন্দর আলু হয়েছে বলছি। আচ্ছা আচ্ছা, তো আশা রাখি যে আপনি আগামীবার এই অ্যাডাটো, 100 বার আমি 100 বার আগামী বছরই আলু বুনবো। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন এবং দেখলেন যে এই ওমর ফারুক ভাইয়ের যে অ্যাডাটো জাতের আলুটা লাগিয়েছেন তার প্রতিবেদন। তো আপনারা যারা আগামীতে আলু চাষ করতে যাচ্ছেন, তারা এই অ্যাডাটো জাতটা নিশ্চিন্তে নির্ভাবনায় বেছে নিতে পারেন, আপনারাও লাভবান হবেন। ধন্যবাদ।